হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই ইজি ব্রেকফাস্ট রেসিপি, যার নাম হলো ক্রিসপি পটেটো প্যান রোল। পুরো ভিডিওটি দেখার পর যদি রেসিপিটি ভালো লাগে, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখে নিন কীভাবে বানাই এই পটেটো প্যান রোল। পটেটো প্যান রোল বানানোর জন্য এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে ধোসার ব্যাটারের মতো। ব্যাটারটা রেডি হয়ে এসেছে, এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এরপর এখানে একটা কড়াইতে 2 টেবিলস্পুন তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরে। জিরেটা তেলের মধ্যে নাড়াচাড়া করে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন আদা রসুন বাটা এবং 1টা টমেটো কুচি। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। টমেটোটা সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 7 মতো নুন, অল্প চিনি, 7 মতো লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে এবং গরম মশলা গুঁড়ো, 1 টেবিলস্পুন ধনে পাতা কুচি এবং 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করে ম্যাশ করা আলু। এবার আলুটা সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো কষে নেব। আলুটা মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষে নেওয়ার পর এটাকে একটা পাত্রে তুলে একটু ঠান্ডা করে নেব। এবার এখানে একটা প্যানে আমি অল্প তেল গ্রিস করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে প্যানটা একটু গরম হলে তৈরি করে রাখা ব্যাটারটা একটা হাতার সাহায্যে একটু গুলিয়ে নিয়ে 1 হাতা ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে হাতার পিছনে করে এইভাবে একটু ছড়িয়ে পাতলা করে দেব। এখন গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢাকনা দিয়ে 20 সেকেন্ড মতো হতে দেব। প্রায় 20 সেকেন্ড পর ঢাকনাটা খুলে এটাকে একটু উল্টে দেব এবং লো ফ্লেমে 10 সেকেন্ড মতো রান্না হতে দেওয়ার পর এটাকে একটা পাত্রে তুলে নেব। এবার তৈরি করে রাখা আলুর স্টাফিংটা এর মধ্যে দিয়ে একটু চাড়িয়ে দেওয়ার পর চারপাশ থেকে এইভাবে এটাকে ফোল্ড করে একটু চেপে দেব। এর নিচেটা পারফেক্টভাবে সিল হবে না, কিন্তু যখন এটাকে আমরা তাওয়ার মধ্যে সেঁকব তখন ভালোভাবে সিল হয়ে যাবে। এবার একটা প্যানে অল্প তেল ছড়িয়ে দিয়ে তৈরি করে রাখা রোলটা দিয়ে উল্টে পাল্টে 2 পিট ক্রিসপি হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন রোলটা ক্রিসপি হয়ে এসেছে। এবার এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। এরপর এর উপর অল্প ধনে পাতা কুচি ও চিলি ফ্লেক্স ছড়িয়ে গার্নিশ করে এটাকে টমেটো কেচাপের সাথে সার্ভ করুন। আজ এই পর্যন্তই, বাই।